ফটিকছড়ি উপজেলার পরিষদের সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে ফটিকছড়ি সংসদ সদস্য ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ শহীদ নজিবুল বশর মাঝবান্ডারে কই যে প্রধানমন্ত্রীর এর হন কটুক্তি গইলি হন সমস্যা নাই, কিন্তু বাঙালি জাতি স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এরা যদি হন কটুক্তি গড়ই তারারে ছাড়ি দন্য যাইব। এবং তিনি আরো কই যে বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, মাঝখানে এই আগস্ট মাসের পরে পরবর্তী ঘটনার জন্য দায় তোমাকে নিতে হবে। এর আগে ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান আলহাজ তহিদুল আলম বাবুর সভাপতিতে মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনত সকাল 11টা বাজে অনুষ্ঠিত সাধারণ সভাত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছিল উপজেলার নির্বাহী অফিসার দীপক কুমার রায়, ভাইস চেয়ারম্যান উত্তম কুমার মহাজন, জিনুন্নাহার মুক্তা পিআই তারেকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম, কৃষি অফিসার লিটন দেব নাথ, ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ আবু ইউসুফ, পরে ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ শহীদ নজিবুল বশর, মাঝবান্ডারের বিশেষ বরদত্তুন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে 500 সিলাই মেশিন বিতরণ গুজি। দর্শক আনার এই ভিডিও কিনা অনুরোধ থেকে আপনার এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রেখে